हेलो एवरीवन, हेलो एवरीवन, वेलकम टू माय चैनल, वेलकम टू माय चैनल। ওকে চিৎকার করতে মানা করেছি, তাই জন্য ও এতই আসতে বলছে যে আমি ওর দিকে তাকাচ্ছি। জোরে বল, জোরে বল। যাই হোক, আজকে আবার নতুন ব্লগ শুরু করছি। চুলে হাত দিস না, আমার চুল মানে ভালো লাগে ধরতে, তাই চুল সবসময় হাতাতে থাকে। একটু বেনি করে দিব। না না, ও মা আমি স্ট্রেট করেছি কি বেনি করার জন্য। ব্লগ আমি দিনের বেলায় শুরু করি বেশিরভাগ, কিন্তু আজকে একটু রাত থেকে শুরু করছি। রাতে শুরু করার কারণ হচ্ছে আমরা আজকে যাব একটু বান্টিদের বাড়ি শাড়ি দেখতে। হ্যাঁ, ওদের কাপড়ের দোকান আছে, তো দোকান যেহেতু তৈরি হচ্ছে, শাড়ির কাপড় বাড়ির ভিতরে আছে, তো ওরা স্টক ক্লিয়ারেন্স করার চেষ্টা করছে যে যতটা বিক্রি করে দেওয়া যায়। তো আমাকে ডেকেছিল যে আয়, তোর পছন্দ মতন যদি কোনো শাড়ি থাকে তো নিয়ে যাবি, তো ওই জন্যে যাচ্ছি। সাথে তোমাদেরকে জিনিয়ার সঙ্গেও দেখা করাবো, জিনিয়াকে ওখানে গেলেই দেখতে পারবে। তো চলো মা, যাই। আমার মেয়ে তো এক পায়ে রেডি জিনি দিদির বাড়ি যাবে বলে, তো আমরা যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। খুব ঠান্ডা পড়ে গেছে এখানে, রীতিমতো সোয়েটার বের করার মতন পরিস্থিতি। যদিও পরিনি, আমি একটা স্টল নিয়ে নিয়েছি আর সোনামেকে একটা সোয়েট শার্ট পরিয়ে নিয়েছি, কিন্তু ঠান্ডা এখানে পড়ে গেছে মাদারিঘাটে। ফরেস্ট এলাকা তো ঠান্ডা পড়েই গেছে। এখন দেখি বেরিয়ে টোটো পাওয়া যায় কিনা। মোটামুটি রাত হয়ে গেছে, প্রায় 8টার কাছাকাছি মনে হয় বাজে নাকি, 7:30 বেজে তো পার। যাই দেখি একটা টোটো পেলে ভালো হয়। চলো জিনিয়া বল, জোরে জোরে। এই যে চলে এসেছি। বলো জিনিয়া, বলো। তুই আমার গলার থেকে সর, এই যে বস। এবার জিনি দিদির সঙ্গে বল, আমরা কি বলি জিনিয়া? হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই টু মাই চ্যানেল। চলে এসছি আমরা বান্টিদির বাড়ি, শাড়ি দেখবো পরে। আগে সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একসাথে বসেছি, এখানে খেলাধুলা চলছে। আচ্ছা সামনে চলে এসছে, তো শাড়ি পরে দেখবো, আগে সবাই এখানে বসে আছে। সবাই, হ্যাঁ, জমজমাট আড্ডা চলছে। তার মধ্যে হচ্ছে জিনিয়া বা তা, সবাই এখানে, সবাই হচ্ছে ব্লগ দেখে। ওরকম করে না, জিনি দিদিকেও দেখা যাক। তো সবাই ব্লগ দেখে, তো সবারই ব্লগ। প্রিয়াঙ্কা মাথা ওটা, আমরা ব্ল্যাক ব্লকের ব্লগের বড় ফ্যান। হ্যাঁ, এবার কেমন লাগে তারা সবাই নিজেদের ওপিনিয়ন দিক। জিনিয়া, আমি সব সময় তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি, আমার তার জন্য খুব ভালো লাগে। আচ্ছা, তাই বলো তো, খুব ভালো লাগে। তুমি দেখো কি ভালো লাগে তোমার দেখতে? দীপাঙ্কের বাইকে করে যায় যে, তুমি যাবে সাইট সিন দেখায়, বলো। তাজ কত বড় হয়ে গেছে না, মানে সত্যি বড় হয়ে গেছে তাজ, এখন পুরো একদম ইয়াং লড়কা। হ্যাঁ, বড় হয়ে গেছে একদম। লড়কা বলে না, রাগ করে কেন? তো চলো আমরা এখানে আড্ডা দিই, আসুক শাড়ি, তারপরে শাড়িও দেখাবো তোমাদেরকে। এখানে চলে এসেছে শাড়ি, শাড়ি পরে দেখবো, আগে এখানে দেখো এরা কি করছে। কি করছিস রে তোরা? কে মেকআপ করে দিচ্ছে? আমরা ব্রাইডাল করছি। ব্রাইডাল হচ্ছে নাকি? না না, ভিতরে খুলতে হবে। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, ভুলে গেছিলাম, সরি। না খুলে দি, লাগাচ্ছিস। আর ওদিকে তাজ কি করছে? সত্যি ব্লাক্স করে। ও মানে মাঠে, হ্যাঁ মাঠে ক্রিকেট খেলার পর বাড়িতে এই গ্লাভস গুলো অনেক নোংরা না? হাতে সব নোংরা লেগে গেল, ধোয়াটাই নোংরা। তাই ও, তাহলে ওটার রংটা ওরকম হয়ে গেছে, ফেড হয়ে গেছে। এটা তো ওটা ঠিক হবে না। আমি তো বলেছি যে আমার এই ব্লগস গুলো খুব ভালো লাগে। এ বাবা, মানে বানায়। আর আজকে যেন আমরা এখানে ব্লগস করছি, আর এখানে খুব ফান আছে, ফান হচ্ছে সবাই মিলে ব্লগস করা, তো মানে হাসি। আমি না একটু আসতে, আমি যা বলছি শোনা যাবে না। হ্যাঁ, আর আমি কিছু বলতে চাই যে প্রথমত আমি তো বলেছি আমার ব্লগস খুব ভালো লাগে, মমিতা মানি যেটা বানায়। আর এইবার হচ্ছে এখানে খুব ফান চলছে, এখানে মজা চলছে, এখানে অভিজ্ঞান নিজেকে মেকআপ করছে, আর এখানে যে হয়ে আছে না জিনিসটা, ফান মজা হল্লা হস্তি, এতে সবারই মনটা ভালো লাগে।
তাই তো সবাই কি করবে ভিডিওটা দেখে চ্যানেলটাকে সবাই ভিডিওটাকে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন আর লাইক করবেন ও রীতি মতো ফলো করে কি বলি না বলি সেই কথাগুলোই রিপিট হচ্ছে বাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মিষ্টি সস নিবি আমাদের তো কেচ ধর নেই তোর মোমো ধর কেন এই যে চলে এসেছে আমাদের মোমো দাও মিষ্টি সস সাইডে দি দাও হ্যাঁ বেশ হয়ে গেছে ছেড়ে দাও এখন আমাদের কি হবে মোমো পার্টি নাও আরে গরম তাই ধর আগে আগেই ভয় পেয়ে যায় তুই তো বললি মোমো খাবি আসো বাপি আসো আয় তাজ खूब पसंद আর ওই যে ওই শাড়িটা দেখাও এই যে আর আরেকটা শাড়ি এইটা আমার পছন্দ তো সোনামে বলছে এই শাড়িটা নেওয়ার কথা জিনি দিদির কোনটা পছন্দ জিনি দিদি আমার এই পিঙ্কটা পিঙ্কটা মানে হাত উঠাতে অসুবিধা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার আপাতত এটা বেশি পছন্দ এইটাটা আমি একটু ভাবছি এটা এটা পছন্দ আর আরেকটা শাড়ি এটাও খুব ভালো লেগেছিল এই যে মারি শর্ট তো এটা একটা চকলেট কালারের চকলেট কালারটা নুশি কালার যে বলে না ওরকম ব্রাউন এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে এটা ব্ল্যাক না কিন্তু এটা চকলেট ব্রাউন যেটা কালার হয় না সেরকম টাইপের কালার তো হলো দেখা যাক কোন শাড়িটা নিই আর তোমরা বলো তোমাদের কোন শাড়ি ভালো লেগেছে বস বলতে তো দে গুড নাইট আগে তো হয়ে গেল বান্টিদের এখান থেকে এই যে এই দুটো শাড়ি নিয়ে যাচ্ছি এখনো ডিসিশন নিইনি কোনটা নেব বা কিছু তো বাড়ি যাই আরেকবার একটু ভাবনা চিন্তা করে তারপরে জানাবো আর এখন আমি বেরিয়ে যাব রাত হয়ে গেছে তো সবাই আজকের মতন গুড নাইট বলে দাও বাড়ি যাই কালকে সকালে আবার ব্লগটা কন্টিনিউ করবো বল খেলতে গিয়ে তো দুর্ঘটনা ঘটে গেল বান্টিদির ঘাড়ে তাজ ব্যাট দিয়ে বলটা মেরেছে আর বান্টিদির ঘাড়ে গিয়ে লেগেছে যাই হোক এইভাবেই আজকে আমাদের হলো আড্ডা শেষে বান্টিদি ব্যথা খেলো আর এখন আমরা যাব তাহলে যাই বাই জিনিয়া বাই গুড মর্নিং এভরিওয়ান সকাল হয়ে গেছে অনেক আগেই সকালে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এখন এই অবস্থা তো সোনামে পড়ছিল পড়তে পড়তে বাহানা ও বিভিন্ন বাহানা নিয়ে পালায় আর আমি করছি এখন রান্না মাংস রান্না করব রবিবার বুঝতেই পারছো মাংস এসছে আচ্ছা এখানে স্লিপ কেটে না পড়ে যায় তো মাংস রান্না করবো এতক্ষণে সময় হলো যে আমি একটু মোবাইলটা অন করলাম সামনে আসছে কালী পুজো কালী পুজোর জন্য জিনিসপত্র আবার গুছাতে হচ্ছে কারণ আমরা যাবো ফালাকাটের বাড়ি তার সাথে সাথে এবার পুজোর জামা তো নিতেই হবে পুজোতে পড়ার জন্য আর সাথে সাথে হবে শীতের পোশাক কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর পুজোতে ঘুরতে বেরাবো তো একটা ভালো সোয়েটার ভালো কিছু শল এগুলো কিছু তো গায়ে নিতে হবে তার সাথে সাথে ঘরের মধ্যে থাকার জন্য পড়ার জন্য কাপড় নিতে হবে তো কালী পূজা ভাইফোঁটা এই দুটো দিন আবার ফালা কাটা যাবো তার জন্য প্যাকিং করতে হবে শীতের পোশাকগুলো আমার বক্স খাটের ভিতরে থাকে ব্যাগের মধ্যে ব্যাগ বাইরে বেরিয়েছে লক্ষ্মী সেগুলো রোদে দিচ্ছে রোদে গরম হয় ওখান থেকে বেছে বেছে নিবো কী নিবো কারণ এবছর তো শীতের ওরকম কেনা হয়নি গত বছরের যেগুলো আছে সেগুলো সোনামের কোনটা এখন ফিট হয় সেটা নিতে হবে জামা যেটা নিয়ে যাচ্ছি তার সঙ্গে কোনটা ম্যাচিং হয় সেটা দেখে নিতে হবে তার সাথে আমাদেরও নিতে হবে আবার বেশি লাগেজও করতে চাইছি না প্রত্যেকবার যাই এত লাগেজ নিয়ে যাই যে আমাদের লাগেজ রাখার জন্যই আবার জায়গা কম হয়ে যায় তো ওটাই করবো আর রান্না করি আজকে
এখন রান্না করব মানে সকালে ডাল আছে ডাল তরকারি বানিয়েছিলাম এখন বানাবো হচ্ছে পেঁয়াজ কলি বেগুন দিয়ে আর মাংস এটা চারটে আমাদের মেনু তো এখন আমি করি রান্না আর একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে মোনা সব কাপড় রোদে বের করে দিচ্ছে মোনা পাটিটা মনে ওইদিকে আরেকটু টানতে হবে নাকি ওই সাইডে না ওরে তুমি আলনাটা ধরেই টানো হ্যাঁ এই সব কাপড় রোদে দেওয়া হচ্ছে হ্যাঁ বৌদি ও তুমি এই করছো হ্যাঁ লাও করো এই যে এটা বন্ধ করে দেখো এটা দাও দেবে নাকি এই যে আমার পাখি দুটো ছিল আমার মনে হচ্ছিল মেল তো আমি দুটো আরো ফিমেল নিয়ে এসেছি জানি এই ছোট খাঁচায় রাখতে হয় না বড় খাঁচাটা এখনো ঠিক করা হয়নি বড় খাঁচাটা এসে ঠিক করাবো তারপর সবগুলোকে বড়তে ঢুকাবো মারামারি করছে আজকে এদেরকে স্নান করাবো এরাম এরা মারামারি করছে না জল খেয়েছে আচ্ছা জল খেয়েছে তো সোনামে এখন পড়ছে এই যে যেটা সে করতে একদম ভালোবাসে না আর আমার রান্না চলছে মাংস স্মৃতি হিসাবে এখনো কাউকে কাউকে কিছু না কিছু বের করে দিতেই থাকি হয়ে গেল গুছানো এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি যতটুকুন পেরেছি রীতিমতো ঘুম পাচ্ছিল ভালো লাগে না প্রায় 3:20 বাজে এই যে সোনামে খাচ্ছে মাংস ভাত খাচ্ছে আমি আর লক্ষ্মী খাবো খিদেও পেয়েছে দ্বিতীয় তো না হাঁপে গেছি কাপড় গুছাতে গুছাতে শীতের পোশাক গুছিয়েছি হয়ে গেল খাওয়া দাওয়া ওয়েদারটা কেমন যেন খারাপ করে নিয়েছে এই যে এখানে এইখানে হচ্ছে সোনামের জন্য সোয়েটারগুলো একটা দুটো আমাদেরও বের করেছি কিছু আর কিছু আছে এই যে দেখছো এই যে বড় বড় ব্যাগ এগুলোতে আমি রাখি শীতের পোশাক আর একটা নিচে যেটা দেখতে পাচ্ছ এইটাতে আমাদের শীতের পোশাক আছে সেটা বের করব তারপর সেখান থেকে কি কি নিব সেগুলো বাছাই করে নিয়ে সেগুলো আলাদা করে নেব এই ছিল আমাদের একটা ছোট ব্লগ আজকে এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি দেখো অথচ সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাহলে আমারও সাবস্ক্রাইবার রেট বাড়লে ভালো লাগবে আমাদেরও তো যাই হোক
আর কিছু যদি তোমাদের বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ কমেন্টে জানাবে, আমি যে দুটো শাড়ি নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেই দুটোর মধ্যে থেকে আমার একটা বেশি পছন্দ আর একটা একটু কম, তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই।